वेलकम बैक टू माय चैनल गोल्डस्मिथ फैमिलीर आरो एकटा नतून भिडियोते तोमादेर सकलके जानाई अनेक अनेक स्वागत। तो एखन दुपुर बेला एखन बाजे एकटा, तो एखन थेके आमी आमार ब्लगटा शुरू करछि। तो ए देखो आमी एखन मेथी शाक काटछि, देखेछो मेथी शाक काटछि, बटी बटी निये बसे पड़েছি। तो শাকটা কেটে নেই, তো চেষ্টা করব ভালো কিছু শেয়ার করার। চলো শাকটা কেটে নেই। 2 hours later কি হয়েছে এটা? এটা কি হয়েছে বল? গন্ধ। এটা গন্ধ? এটা কি? এটা কি? অ্যাপেল। এটা অ্যাপেল, দেখো এটা নাকি অ্যাপেল। এটা অ্যাপেল। একটু শুয়েছিলাম, শুতেও দেয়নি, চুল টুল কিরকম করছে এরকম মারধর করে উঠিয়ে দিয়েছে। আবার কাঁচি দিয়ে দেখো চুল কেটেছে, সবাই দেখো এরকম করে কাঁচি দিয়ে চুল কেটেছে, এদের দু ভাই বোনের স্বভাব। এ ফিউ মোমেন্টস লেটার সবাই দেখো এরকম করে কমসে কম 30-40 সেকেন্ড এরকম করে আছে চুপচাপ চুপচাপ হবে। দেখো অবস্থা দেখো খালি। দেখো তা দেখতে পাচ্ছো শীতে পুরো জড়ো সড়ো, খুব ঠান্ডা খুব ঠান্ডা খুব ঠান্ডা। তো আমরা এখন যাচ্ছি নেমন্তন্ন খেতে। এসে তোমাদেরকে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলবো। তো দেখো আমরা চলে এসেছি নেমন্তন্ন থেকে খেয়ে, এখন আমরা ঘুমাবো। তার আগে সবাইকে আমি বলি ঘরটা, ঠিক আছে, তার আগে ঘরটা কষতে কষতে সবাইকে আমি বলি আবার একটা ভাইরাস আসতে চলেছে, তো সবাই খুবই সাবধানে থেকো। অনেকেই হয়তো নিউজে শুনে থাকবে যে দুজনের শরীরে ভাইরাস অলরেডি চলে এসেছে, ওমিক্রন ভাইরাস। তো সবাই খুব সাবধানে থেকো, একদম বাইরে বেরোলে মাস্ক পরে বেরোবে, স্যানিটাইজার ইউজ করবে, সবাই খুব সাবধানে থাকবে। এমনিতেই ঠান্ডা, করোনাটাও বাড়ছে। তো আমাদের তো ভ্যাকসিন হয়ে গেছে, কিন্তু আমাদের ঘরের কুচকুগুলো এখনো ভ্যাকসিন হয়নি, ওদের জন্য আমাদেরকে প্রোটেক্ট থাকতে হবে, ওদের জন্য আমাদেরকে সাবধান হতে হবে, ওদের জন্য ওরা যাতে সুস্থ থাকে তার জন্য আমাদেরকে ব্যবস্থা করতে হবে। মানে ধরো বাইরে গেলে মাস্ক পরে যেতে হবে, ওদেরকেও মাস্ক পরিয়ে নিয়ে যেতে হবে, এসে স্যানিটাইজার করতে হবে, হাত সাবান দিয়ে ধুতে হবে, এইসব যেমন করতাম সেই সব আবার নতুন করে শুরু করতে হবে। তো হয়তো অভ্যাসটা অনেকে ছেড়ে দিয়েছ, তো আবার এই অভ্যাসটাকে ফিরিয়ে আনো। তো যাই হোক, এই যে দেখো সবার সঙ্গে একটু কথা বলে নাও তো, বলো হ্যালো, সবাই কেমন আছো? আন্টিরা, আঙ্কেলরা, হ্যালো গাইস, না বলো সবাই কেমন আছো? বলো আমি তাতান, আমি তাতান, আমি ভালো আছি, ভালো আছি। আবার দুটু করছো, চুলটা কেন কেটেছো বেটু এমন করে? কি দিয়ে কেটেছো চুলটা? কাঁচি দিয়ে কেটেছে। দেখো কাঁচি দিয়ে কেন করে চুল কেটেছে? কে কেটেছে কাঁচি দিয়ে? ওই যে ভাই। কোনটা ভাই? ভাই কই? ভাই কই? না তুমি বলো ভাই কোথা? তো যাই হোক, অনেক হয়তো বকে ফেললাম। গেছিলাম রায়ের জিনিসপত্র কিনতে, ভূতের মতো অবস্থা, খুবই ঠান্ডা। ভাবছিলাম বাজারে গিয়ে একটু ভিডিও করব, কি কি কিনলাম দেখবো, কিন্তু এতটাই বৃষ্টি হচ্ছে তাড়াতাড়ি করে চলে এসেছি। মানে কি বলবো, খুবই ঠান্ডা, গলা বসে গেছে, রেখে দে তুলে। আর কি কি কিনে আনলাম সেগুলো তোমাদেরকে একটু দেখাই, চলে একটু দেখাই, দেখাবে ঠিক আছে। এই যে এটা মামমামের, এই যে এই দেখো, এই একটা হেয়ার ব্যান্ড, এই দুটো আমার, এই দুটো আমার, এই দেখো এই একটা হেয়ার ব্যান্ড, এই যে একটা পরে ফেলেছে আর এরকম করেছে টুল ফুল নিয়ে, ঘরের অবস্থা দেখো, এ করেছে
আর যে ওই একটা তো এরকম আই ভেঙে যাবে ভেঙে যাবে চারটে হেয়ার ব্যান্ড আছে পাঁচটা মোট পাঁচটা হেয়ার ব্যান্ড আছে এই একটা এগুলো কিনে আনলাম আর বানটা তো বাবু ফেলে দিয়েছিল মানে এই যে বানটা বানটা হচ্ছে কি যে ও এ ফেলে দিয়েছিল আর এই একটা গাটার এগুলো মাথায় দেওয়ার জন্য এগুলো হাতে ও পড়বে এরকম ভাবে সেই জন্য আনলাম খোল এই দেখো পড়ে বসে আছে বামন দেখিছ না মু দেখিছ না ঘন্টার মতন গেছিলাম তো এসে দেখি আধ ঘন্টা হবে না পনেরো কি কুড়ি মিনিট হবে যেতে আসতে পাঁচ মিনিট আর ওখানে দাঁড়িয়েছি পাঁচ মিনিটের দোকানে তো তার মধ্যেই ঘরের অবস্থা এরকম করে দিয়েছে এটাকে গোছাতে আমার এখন অনেকক্ষণ সময় লাগবে অতিরিক্ত পরিমাণ অন্যায় করে বাইরে চলে গেলে আর করবেই না থাকলে কিছু করার নেই তো এই যে এখন ফোন নিয়ে বসেছে চেয়ার তুলেছে জামা কাপড় লন্ডভন্ড করেছে ওইখান থেকে জামা কাপড় সমস্ত নামিয়েছে ওপর থেকে যা করে আর কি রোজ তো এগুলো এখন পরিষ্কার করি তারপর আমি যে সকাল থেকে আজকে মেশিনে কাজ করছিলাম এত কাজ কি বলবো এই কাজগুলো না করে দিলেও না কারণ আর আধ ঘন্টার মতন সময় লাগবে করলেই চুড়িদারটা ফিটিংস হয়ে যাবে হলে আর একটা আছে আমাকে ঘুমও পাচ্ছে খুব আর একটা আছে ওটা করলে আজকে মোটামুটি যা হোক করে হোক ফিনিশ করতে হবে কারণ একটা দিনই আমি রবিবার দিনই সময় পাই কাজ করার নাহলে সময় একদমই পাই না কোনো রান্না করতে হবে এই যে এখনো এখন এই পিসটা আছে এটাও কাটা হয়ে গেছে সবকিছু রেডি করা শুধু জুড়বো আর জুড়তে এক দেড় ঘন্টা করে সময় লাগে বেশি সময় লাগে না তো এটা করে নিয়ে রান্না করব তারপর রান্না করে ওটা জুড়বো মানে যত রাতি হোক করেই ছাড়বো আজকে রাত্রে আর রাত্রে আমাদের ভিডিও শ্যুট আছে একটা চ্যালেঞ্জ ভিডিও শ্যুট আছে তো আমি বেড়াবাবু আরও দুজনে সুন্দর বাদাম বাদাম তার জন্য আমি দেখো বাদাম কিনে নিয়ে এসেছি এ দেখো কাঁচা বাদাম কিনে নিয়ে এসেছি বাজার থেকে তো ভিডিও শ্যুট হবে চ্যালেঞ্জ ভিডিও বাদাম বাদাম গান করতে হবে যে যত সুন্দর পাবে সে উইনার তার জন্য আছে সুন্দর প্রাইজ আর যে হারবে তার জন্য আছে শাস্তি ঠিক আছে জানি না তো আমি এখন ঘরটা গুছিয়ে নিই ঠিক আছে চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করি দেখো এতক্ষণ লাগলো বিছানাটা গোছাতে পুরো পাক্কা ৪৫ থেকে ৫০ মিনিটের মতন সময় লেগেছে আমি ঘড়ি দেখিনি অতটা দেখো এই যে দেখো নিচে কম্বলটা নিচে কম্বলটা এখানে সবসময় পাতা থাকে কারণ প্রচণ্ড ঠান্ডা নিচে পা দেওয়া যায় না আর মেশিনের কাজটা এখনো গোছাইনি কারণ কাজটা করব ওই জন্য ওখানটা গোছানো হয় না হাঁপিয়ে গেছি আর এই যে গোছালাম বিছানাটা এখনো রান্না করব রান্নার গ্যাস ট্যাস কিছু মোছা হয়নি এখনো কালকে রাত্রে তাড়াহুড়ো করে রান্না করেছিলাম ওই যে রান্নার গ্যাস ট্যাস কিছু পরিষ্কার করা হয়নি ওই ওপরটা পরিষ্কার করা না পুরো তরকারি ছিটে ছিটে পড়ে আছে এখন এখানটা পরিষ্কার করবো বাসন মাজবো দুটো কাপড় ভেজানো আছে কাপড় কাচবো এখন অনেক কাজ যা শুধু বিছানাটা গোছানো হলো তো ডেলি ব্লগ দিতে গেলে এরকমই খুবই বড় হয়ে যায় কি বলবো এখন দেখছি এগুলো মোছা হয়নি এগুলো রোজের আমার ছেলে দাগ করে আর আমি এগুলো রোজে মুছি কিন্তু আজকে মোছা হয়নি এখনো সময় পাইনি চলো মুছে দিই তো দেখো মোছা কমপ্লিট বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে চলো তোমাদেরকে একটু দেখাই বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ খুবই ঠান্ডা তো দেখলে বৃষ্টি হচ্ছিল দেখালাম তোমাদের খুবই ঠান্ডা বাইরে বাইরে যাওয়া যাচ্ছে না আমি ওই জন্য এই রুম হিটারটাই শুধু চালিয়ে রেখেছি এখনো বইয়ের ওখানটা গোছাবো এখনো অনেক কাজ আমার প্রায় আজকে শুতে শুতে আড়াইটা তিনটে বেজে যাবে আমি জানি কারণ এখন আমি ওদেরকে খেতে দেবো চা রুটি তো চা রুটি যাওয়া কিছু ওদেরকে খেতে দেবো তারপরে হচ্ছে কি যে রান্না করবো রান্না টান্না করে মেশিনে ওই কাজটা আছে করবো করে টরে তারপরে ভিডিও এডিট করবো সমস্ত কিছু কাজ তো চলো কি কি আর করি সেগুলো শেয়ার করি তোমাদের সাথে হাই ফ্রেন্ডস তো এই দেখো একে এখন ঘুম পাড়াতে আসলাম এ রোজের এরকম ৯টার সময় ঘুমায়
আবার উঠবে 10টার সময়, আবার সারা রাত জাগবে, আবার ভোরে ঘুমাবে। তো আমার কালকে সারা রাত ঘুম হয়নি, ওই জন্য চোখের কোনো কালি পড়ে গেছে। ঘুম পেয়ে গেছে, ঘুমিয়ে পড়বে এক্ষুনি। আর ওর ঘুমের সাথে এখনো আমাদের গুড নাইট হতে অনেক বাকি। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আর একটা মজার ভিডিওতে। বাই বাই।